আসসালামু আলাইকুম দর্শক, আমি আবারও এসেছি নারায়ণগঞ্জের ফতুল্লাহ গবাদি দিবসের হাটে। তো এখানে দুইটি বিশাল আকৃতির গরু দেখা যাচ্ছে। গরুগুলির সম্বন্ধে আমরা গরুর মালিকের সাথে আলাপ করবো এবং গরুর দাম এবং ওজন জানবো। ভাই ভালো আছেন? জি, আপনার নাম? মুজাফর হোসেন। আচ্ছা, তো ওই যে আপনার পাশে যে বড় গরুটা দেখা যাচ্ছে, এটা কি আপনার? জি। আচ্ছা, আপনি কি ব্যাপারী না খামারি? না, আমি খামারি। আপনি খামারি, আপনার নিজের খামার আছে? জি জি জি। আপনি কোথা থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে? জি, পাবনা সাতিয়া থেকে। আচ্ছা, পাবনা থেকে এসেছেন। তো আপনি মোট কটা গরু নিয়ে আসছেন ফতুল্লায়? দুটা। ফতুল্লা গবাদি পশুর হাটে দুইটা গরু নিয়ে আসছেন। তো আমি ভিতরে ঢুকতে আপনার গরুটা চোখে পড়ল, খুব সুন্দর গরু এবং মালা পরানো আছে। গরুটা দেখার জন্য অনেক মানুষ ভিড় করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড়। তো অনেক মানুষের ভিড় হওয়ার কারণ হলো হাটের মধ্যে যেই গরু আছে এর মধ্যে এই গরুটি একটি আকর্ষণীয় গরু এবং মোটামুটিভাবে বলা যায় এটি বিশাল বড় এবং বাজারের সেরা গরু বলা যায়। তো এই গরুটার ওজন কত? ওজন আছে 45 মণ। আচ্ছা মুজাফর ভাই, আপনার গরুর ওজন তো বলেন 45 মণ, এটা আপনি কিভাবে জানলেন? স্কেলে মাপ দিয়েছেন। একটু জোরে বলেন। হ্যাঁ, স্কেলে মাপ দিয়েছেন। যদি কোনো ক্রেতা নিতে চায় আপনি কি ওজনটা প্রমাণ করে দিতে পারবেন? আচ্ছা, তো আপনার এই গরুটা আপনি মানে কত বছর পালছেন? কত কয় মাস হতো, কত বছর পালছেন? 3 বছর 8 মাস। 3 বছর 8 মাস আপনার ফার্মে এই গরুটা লালন পালন করছেন। তো এত বিশাল বিশাল বড় গরু, আপনি কি এটা কোথাও মিডিয়াতে প্রচার করছেন? ইউটিউব করা হয়েছিল না? আচ্ছা, আপনার গরুটার কোনো নাম আছে? রাজা। রাজা? আচ্ছা, ফতুল্লার হাটে আমি গত 4-5 দিন আগে আরেকটা ব্লগ করছি, সেখানেও পাবনা থেকে এক ভাই আসছে, তার 3টা গরু, একটা রাজা, একটা বাদশাহ, একটা কালু। তো আপনিও রাজা রাখছেন, তো দুই রাজা কিভাবে হলো? আপনি আপনি কি জানতে পারছেন ওনার গরুর নাম রাজা? আমি হাটে আসার পরে যখন আমাকে নাম জিজ্ঞেস করলো যে আপনার গরুর নাম কি, রাজা বাদশাহ। আচ্ছা, একটা রাজা একটা বাদশাহ, ছোটবেলায় নাম দিচ্ছি। কিন্তু তখনই আমাকে কাউন্টারে প্রশ্ন করলো যে এখন কি উপায়, তখন বললেন যে যেটা বড় সেটি 1 নম্বর দেন, যেটা ছোট সেটা 2 নম্বর দেন। আচ্ছা আচ্ছা, তখন ডিক্লেয়ার হলো যে যেটা আকারে বড় এটি তাহলে ওজনে বড়, আমারটা 1 নম্বর হলো, ওনারটা 2 নম্বর। আচ্ছা, তাহলে আপনি আপনার রাজা 1 নম্বর, এটা রাজা 1, আর আরেক ভাইয়ের যেটা আছে ওটা হচ্ছে রাজা 2। আচ্ছা, তো আপনার এই গরুটা আপনি কিভাবে লালন পালন করছেন? বিশেষ কোনো খাবার দিচ্ছেন না? কি খাবার দিচ্ছেন আপনি? সিম্পল খাদ্য খাইছে। হ্যাঁ, সিম্পল খাদ্যের মধ্যে নাম বলেন কি? সিম্পল খাদ্যের ভিতরে খৈল দেয়নি, ভুষি হলি, গম ভুষি, মসুর, অ্যাঙ্কারের ভুষি। আচ্ছা, 3-4 আইটেমের ভুষি আর কাঁচা ঘাস খায় আমার বারো। কাঁচা ঘাস খড়, সাইলেজ খাওয়ার নাই? আচ্ছা, কোনো ফিড দেন নাই তো? আচ্ছা, ফিডও না, মেডিসিনও না? ফিড মেডিসিন কিছুই দেওয়া হয় নাই। তো রাজার কয় দাঁত? 4 দাঁত। ওজন বলছেন 45 মণ। আচ্ছা, তো আপনার এই রাজাকে কেউ দাম বলছে এখনো? কোনো ক্রেতা দাম বলছে? বলে নাই। তো আপনার মানে আশা কত এটা থেকে, মানে কত চাবেন দাম? আমি চাইছি 20 লাখ। 20 লাখ টাকা চাইতেছেন? এটা আপনার চাওয়া দাম? চাওয়া দাম। আর বিক্রি দাম মাইনাস আছে? মাইনাস মানে একটা দাম বলেন, একটা দাম বলেন, তারপরে আলোচনার দামটা থাকবে, বিক্রির দামটা আপনি শোনান মোবাইলে। নিম্ন তো ধরছি 16 লাখ। আচ্ছা, এটার দাম আপনার 16 লাখ টাকা বিক্রির দাম? আচ্ছা ভাই, যে দাম বলেন এই দামের পরে তো কাস্টমার আপনার সাথে আলোচনা করতে হবে দাম নিয়ে। এখন মনে করেন যে বাজারের উপর মেসেজ করিয়া বিক্রি করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার তো আরেকটা গরু আছে? জি, আরেকটা গরু আছে, ওদের নাম বাদশাহ। বাদশাহ? ওই আমি তো আরেকটা ব্লগ করছি, ওইখানেও বাদশাহ ছিল। আপনার বাসা কয় নাম্বার? 1 নম্বর। তা আপনার বাসার ওজন কত? 40 মণ। তো ওই বাসার ওজন বলছিল 42 মণ। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে আপনারটা 1 নম্বর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আপনার বাসাকে দেখবো। আমরা তো আপনার রাজা দেখলাম, এখন আপনি আছেন বাসার পাশে। আচ্ছা, আপনার বাসা সম্বন্ধে কিছু বলেন, এটার ওজন কত? বাসার ওজন 40 মণ। আচ্ছা, বাসার দাম কত চাইতেছেন?
15 লাখ চাচ্ছেন। বিক্রি করবেন কত হলে? বিক্রি তো মাইনাস আছে, এটা মানে একটা একটা ধারণা দেওয়ার জন্য বাসার কয়দাত? চার দাঁত। আর রাজার? ওরও চার দাঁত। রাজারও চার দাঁত, মানে সাত দিন বাচ্চা, সাত দিন ছোট। আচ্ছা, রাজা বাসাকে আপনি কোথেকে সংগ্রহ করছেন? আমার ফার্ম থেকে তৈরি হয়েছে। আপনার ফার্মের গাভী থেকে তৈরি হয়েছে? মাশাআল্লাহ। তো আপনি কি ছোটবেলা বুঝতে পারছেন, বুঝতে পারছিলেন এই গরু দুটো এত বড় হবে? ওর জন্মই হয়েছিল, এটি হয়েছিল 60 কেজি। মাশাআল্লাহ। আর এটা হয়েছিল 55 কেজি। আচ্ছা, রাজা বাসার পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয় আপনার? আনুমানিক আনুমানিক প্রতিদিন কত খরচ হয়? 1000 টাকা, মানে 500 টাকা করে এক একটা পিছনে খরচ হয়। আচ্ছা, তো আপনি আসছেন এখানে কতদিন হয়েছে? 3 দিন হয়েছে। এখন পর্যন্ত কেউ দাম বলে নাই, সবাই দেখতেছে, অনেক লোকের ভিড় আপনার রাজা বাসা দেখতেছে। তো ঠিক আছে, আপনি ভালো থাকেন, আপনার গরু দুটা বিক্রি হোক। আপনি কি দুইটা গরু আনছেন? দুটা। ফার্মের কটা আছে? আরো 70টা আছে। তো উল কি এইদের জন্য না? আচ্ছা, ঠিক আছে, আপনার গরু দুইটা বিক্রি হোক, আপনি ন্যায্য দামে বিক্রি করেন এবং আগামীতে আরো বড় বড় গরু উপহার দেন আমাদের। আপনি ভালো থাকেন। আচ্ছা ভাই, আপনার কি ফোন নাম্বারটা দিবেন? জি জি, বলেন। 01724054803। ওকে, ঠিক আছে, স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে। যদি কোনো ক্রেতা ঈদের আগে এই ভিডিওটা দেখে কিনতে আগ্রহী হন, ভাইয়ের সাথে আলাপ করবেন এবং ফতুল্লাহ হাটের প্রথমেই ওনার গরু দুইটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।